কি টেন চ্যালেঞ্জ করতে যাচ্ছ দাঁড়াও এই ভিডিওটা দেখো তারপর মন গেলে করবে আমি জানতাম তোমরা সবাই এই কথাটা বলবে যে দিদি বড় খুঁতখুঁতা হয়ে গেছে সবতে দিদি অসুবিধা হ্যাঁ মানে 10 ইয়ারস চ্যালেঞ্জ দাও আর কি হলো এখন তো আমরা ফটো দিচ্ছি এখান থেকে আবার কি হবে আমাদের কিন্তু ওই যে দিদি একটাই লোক যে সব কিছু দেখে শুনে বিচার করে তারপরে দিদি তোমাদের কাছে লিয়া আসে সেই খবরটা বুঝছ তো হ্যাঁ দেখো এই ফটোগুলো দেখো ইয়া হলিউডের বড় বড় সব নায়ক নায়িকা চিনতে পারছ হ্যাঁ আয় দেখো জান দু একজনকে তুমি দেখে চিনতে পারবে পারবে বলি চলাই দাঁড়াও ভালো করে শুনো এইগুলা সব হচ্ছে ফেক ফেস বুঝেছো ইয়াদের কোন অস্তিত্বই নাই এই দুনিয়াতে ইয়াদের জন্মই হয় নাই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি এই মুখগুলোকে গুলোকে বানাইছে বুঝেছ তুমিও হয়ে গেছো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের শিকার আবার ইয়াদিকে খারাপ বানাইছে জানো হ্যাঁ পেনভিডিয়া গ্রাফিক্স কার্ড কোম্পানি বুঝেছো ওই যে তোমরা ল্যাপটপে কম্পিউটারে ওগুলোকে ব্যবহার করা দেখতেই পাবে ওইখানে ইমেজ জেনারেটার এটা মানে কি জানো এখানে তুমি একটা মানুষের মুখ আঁকলে এই আঁকা মুখটা হুবহু একটা মানুষের মুখ হয়ে যাবে ইয়ার নাম হচ্ছে পিক্স টু পিক্স প্রজেক্ট বুঝলে আরেকটা জিনিস আছে বুঝলে ও নাম হচ্ছে ডিপ লার্নিং টেকনিক একটা ফিচার আছে ওর নাম হচ্ছে কি যেন নামটা ওয়েবনেট বুঝেছ এইখানে কি হবে বলো তো তোমার ওই এক মিনিটের একটা ভয়েস নেবেক ওই ভয়েসটা নিয়ে পরে যা খুশি করে দিতে পারে বুঝেছো মানে মনে করো কোনো বদমাস লোক যে কোনো সময় তোমাকে ফাঁসাই দিতে পারে হ্যাঁ হ্যাঁ দেখো এইটা নিয়ে একটা সিনেমা হয়েছে হ্যাঁ ওই নামটা কি জানা জানা দাদা কি টং টং করে নামটা হ্যাঁ দাদা দাদা ট্যাঙ্গো অ্যান্ড ক্র্যাশ দেখে নিবে সিনেমাটা তবে হ্যাঁ কি জানো তো ওই যে ছোটবেলায় আমরা পড়েছিলাম না সেই যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ তবে ইয়ার ভালো আছে খারাপও আছে বুঝেছো এতক্ষণ তো আমি তোমাকে দিকে সব বললাম যে কি কি হতে পারে বিপদ হতে পারে এবারে ভালোগুলাও তুমি শুনে রাখো তবে ইয়ার ভালো গুণ কি জানো দিল্লির পুলিশ চার দিনের মধ্যে এই টেকনিকটাকে অবলম্বন করে তিন হাজার বাচ্চাকে খুঁজে বার করেছিল জানো তবে এই টেকনিকটাতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট কাদের জানো ওই বিমা কোম্পানি আর এই কসমেটিক্স কোম্পানি এই মনে করো তোমার এই ফেসটা কোথাও তোমার পাসওয়ার্ড হয়ে আছে তাহলে এই পাসওয়ার্ডটা হ্যাক হয়ে যাবে আবার এই কসমেটিক কোম্পানি এই মনে করো তুমি দশ বছর আগে কেমন ছিলে এখন কেমন আছো আবার দশ বছর পরে কেমন হবে সেটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানিয়ে দেবে এবার তুমি বুড়ো হলে তুমি কেমন হবে তোমার এই যে সেই চামড়া গুলো ঝুলে যাবে ওইগুলো ঠিক করার জন্য কসমেটিক্স কোম্পানি তোমাকে নানা রকম অ্যাড দিতে লাগবে তবে যাবার আগে তোমাদিকে সবাইকে আমি সাবধান করে যাচ্ছি এই নাইনটি নাইন অ্যামাজনে তুমি জিনিস পাবে এই তোমার মুখটা কোন অভিনেতা অভিনেত্রীর মতো এই তোমার কখন মৃত্যু হবে এইগুলো করো না সোশ্যাল মিডিয়া তোমার ডেটা কালেক্ট করছে সাবধান বাংলার প্রথম টুইন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন